Good evening, my dear students. Good evening, everyone. This is your Nilotpal sir. So welcome to my channel, Nilotpal GS Research Center. Chalo, ajke amra ekta topic alochona korbo. Ami biology, polity, economics, geography kore ajke amar chemistry korar kotha chilo. But I'm sorry, amar onek student amake bar bar bolchilo je sir biology class din because oder samne kichu ekta exam ache. So ami oi oder kotha bhebei ajke kintu biology respiration system ta alochona korbo. Ora respiration demand koreche maximum of my student. So ami cholo ajke respiration system ta ektu alochona kore di. Ami agami kal chemistry alochona kore debo. Kemon? Chalo, ajke tahole amra biology abar alochona korbo. So biology kon chapter ta ami bollam korbo na respiration system. So respiration system ke bangla ki bole na bangla eke shoshon tantra bole. তাহলে শ্বসন তন্ত্র কি না শ্বসন তন্ত্র ফারস্টেই আমাদেরকে জানতে হবে যে কি হচ্ছে না আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করে দিচ্ছি তাহলে এই যে আমরা অক্সিজেনটা গ্রহণ করছি এটা কোথা থেকে গ্রহণ করছি না আমাদের এই যে বায়ুমণ্ডল আছে বাইরে যে অ্যাটমোস্ফিয়ার আছে সেখান থেকে আমরা ইনটেক করছি এটাকে তো দেখো এই রেসপিরেশন সিস্টেম কে না দুটো ভাগে ভাগ করা যায় প্রাইমারিলি কি কি না একটা হচ্ছে ইনহেলেশন এই রেসপিরেশন প্রসেস সিস্টেমটাকে এটাকে ব্রিদিং প্রসেস এই ব্রিদিং মানে কি শ্বাস নেওয়া শ্বাস ছাড়ার আগে ব্রিদিং প্রসেস বলে তাহলে এই ব্রিদিং প্রসেসটাকে কয়টা ভাগে ভাগ করব দুটো একটা হচ্ছে ইনহেলেশন এটা হচ্ছে ইনহেলেশন এন্ড আরেকটা হচ্ছে এক্সহেলেশন ইনহেলেশন আরেকটা হচ্ছে এক্সহেলেশন তো ইনহেলেশন এন্ড এক্সহেলেশন মানে কি না ইনহেলেশন কথাটার মানে হচ্ছে ইন করা ইন মিন্স না ভিতরে নেওয়া আমরা যখন প্যান্ট সেট করি তখন শার্টটা আমরা ইন করে নিই দ্যাট মিন্স শার্টটা ভিতরে থাকে এন্ড এক্সহেলেশন মিন্স আউট বাইরে ক্লিয়ার ওকে তাহলে এবার এই ইনহেলেশন এবার এক্সহেলেশন এটা বাংলা কি বলে না এটাকে প্রশ্বাস বলে এটাকে নিঃশ্বাস বলে ওকে তাহলে ইনহেলেশন এন্ড এক্সহেলেশন কি হচ্ছে দেখো না আমরা যখন গ্যাসগুলোকে ইনটেক করছি তখন বায়ুমণ্ডলে যে পরিমাণ গ্যাসটা থাকছে সেই ততটুকু পরিমাণ গ্যাস কি আমরা ইনটেক করব বা ইনহেল করব এবার দেখো তাহলে O2 এখানে কত পার্সেন্ট থাকে না O2 আমরা জানি 21% থাকে ক্লিয়ার and N2 অর্থাৎ নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে 78% থাকে and CO2 কত পার্সেন্ট থাকে না CO2 থাকে 0.03% তাহলে এই এতটা পরিমাণ গ্যাসকে আমরা কি করলাম না এগুলোকে সব আমরা ইনহেল করলাম অর্থাৎ কি ভেতরে নিলাম তাহলে অক্সিজেন 21% নাইট্রোজেন 78% CO2 বা কার্বন ডাইঅক্সাইড 0.03% এবার এক্সহেলেশনে যখন করব তখন কি হবে না এর যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায় কি রকম না এই 21% আমরা অক্সিজেন গ্রহণ করলাম করলেও আমাদের যখন এক্সেল করি বিল করে দিই তখন আমরা 16-17% আমরা বিল করে দিই ওকে দেন এই N2 নাইট্রোজেন কত না নাইট্রোজেন আমাদের হিউম্যান বডিতে কোনো কাজ নেই তাই এটা যখন বিল করব তখন আমরা 78% বিল করে দেব এন্ড CO2 কার্বন ডাইঅক্সাইড 0.03% নিলেও এটা কত না এটা 4% ওকে 4% আমরা বিল করে দিচ্ছি তাহলে এইটা বোঝা গেল বলো এটা বুঝতে পেরেছো যে ইন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কি কাজ বলো ক্লিয়ার হয়েছে বলো ক্লিয়ার হয়েছে 4.6 এটা আমরা 4.6 আমরা বের করে দিই তাহলে দেখো আমি একটা কুইক রিভিশনে চলে যাই না কুইক রিভিশনে আমরা কি দেখব আমি বললাম যে বায়োলজি আমরা পড়লাম এটা রেসপিরেশন সিস্টেম বা শ্বসন তন্ত্র আমরা পড়ছি এই শ্বসন তন্ত্রের যে প্রসেসটা সেটা শ্বাস নেওয়া শ্বাস ছাড়া তো শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার যে প্রসেসটা এটাকে আমরা ব্রিদিং প্রসেস বলি এই ব্রিদিং প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করা যায় এটা ইনহেলেশন আর এটা এক্সহেলেশন সো ইনহেলেশন মিন্স কি না শ্বাস নেওয়া এটাকে বাংলায় বলে প্রশ্বাস এন্ড এক্সহেলেশন মিন্স শ্বাস ছাড়া এটাকে বলে নিঃশ্বাস তো ইনহেলেশনের সময় আমরা বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো উপস্থিত থাকে এই গ্যাসগুলোকে আমরা ইনহেল করি তাহলে O2 অর্থাৎ অক্সিজেন 21% বায়ুমণ্ডলে উপস্থিত আছে এটা এক্স্যাক্টলি 20.60 ওকে বাট আমরা কাজের সুবিধার জন্য কি করে নিই না 21% করে নিই বাট এটা এক্সেল কত পার্সেন্ট হয় না 16-17 এন্ড N2 বা নাইট্রোজেন 78% ইনটেক করলে ইনহেল হয়ে যায় কত না এই সরি ইনহেল 78 হলো এক্সেল হয়ে যায় 78 কোনো কাজ নেই নাইট্রোজেনের মধ্যে CO2 0.03% আমরা ইনহেল করছি বাট এক্সেল কত হচ্ছে 4.6% এম আই ক্লিয়ার ওকে চলো তাহলে এবার আমরা চলে যাব কোথায় না এবার আমরা চলে যাব যে এই ব্রিদিং এর এই ব্রিদিং যে প্রসেসটা এটার পাথওয়েটা ওকে রেসপিরেশন পাথওয়েতে আমরা চলে যাব পাথওয়ে মিন্স কি হোয়াট ডাজ মিন বাই পাথওয়ে না পাথওয়ে মিন্স হচ্ছে আ প্রপার ওয়ে পাথওয়ে মিন্স আ প্রপার ওয়ে এটা রাস্তা সঠিক রাস্তা সো এবার আমরা আসব রেসপিরেশন পাথওয়েতে কোথায় আসব আমরা রেসপিরেশন পাথওয়ে এই রেসপিরেশন পাথওয়ে কি না ফার্স্টে কি আসবে না ফার্স্টে আসবে নেজাল হোল
ওকে নাজাল হোল, তারপরে কি আসবে নাজাল ক্যাভিটি, নাজাল নাজাল এনএসএল নাজাল ক্যাভিটি, নাজাল ক্যাভিটি, তারপরে কি আসবে তিনে নাজাল ক্যাভিটির পরে আসবে ফ্যারিংস, ফ্যারিংস, দেন চার নম্বরে কি আসবে ল্যারিংস, ফ্যারিংস ল্যারিংস ট্রাকিয়া ট্রাকিয়া, তারপরে আসবে ব্রঙ্কাই ব্রঙ্কাই, দেন ব্রঙ্কিওলেস ব্রঙ্কিওলেস, এন্ড লাস্ট ওয়ান ইজ অ্যালভিওলি, অ্যালভিওলি। খুব মন দিয়ে বুঝে নাও চ্যাপ্টারটা, কেমন, খুব মন দিয়ে বুঝে নাও, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপ্ট। তাহলে ফার্স্টে কি আছে নাজাল হোল মানে কোনটা, না আমাদের এই যে দুটো বাইরের নাসা ছিদ্র এই দুটোকে আমরা কি বলি, এই দুটোকে আমরা নাজাল হোল বলি। দেন কি আছে নাজাল ক্যাভিটি আছে, নাজাল ক্যাভিটি কোনটা, না আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের হিউম্যান বডিতে যতটা ফাঁক, যে কোনো জায়গাতে ফাঁকা জায়গা সেটাকে আমরা ক্যাভিটি বলি। তাহলে এই নাকের উপরের যে অংশটা এটাকে কি, হাড়টার নাম কি বলো, এই হাড়টার নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এই নাকের যে হাড়টা এই হাড়টার কি নাম, এখানে যে ফাঁকা জায়গাটা এটাকে কি বলে, না এটাকে বলে নাজাল ক্যাভিটি। তারপরে কি আছে ফ্যারিংস আছে, তারপরে আছে ল্যারিংস, এই ফ্যারিংস ল্যারিংস ট্রাকিয়া ব্রঙ্কাই ব্রঙ্কিওলেস অ্যালভিওলি, এটা একটা ছবি দিয়ে বুঝতে হবে। দেখো আমি ছবিটা করছি, দেখো এই ছবিটা একটু মন দিয়ে ভালো করে লক্ষ্য করো, কেমন, তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি কি বললাম, না এই নাজাল হোল নাজাল ক্যাভিটি বললাম। দেখো এইখানে এই যে রাস্তাটা এটাকে ট্রাকিয়া বলছি, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এটাকে ট্রাকিয়া। তাহলে এই ট্রাকিয়া কোনটা, না এই গলার যে শ্বাসনালীটা, এটা শ্বাসনালীটাকে ট্রাকিয়া বলে। ওকে, তো এই শ্বাসনালীর উপরে এই যে স্পেসটা, এই স্পেসটাতে কি আছে জানো, না এটা নাক এবং মুখের সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে কি আছে, না এখানে ফ্যারিংস এবং ল্যারিংস আছে। তো এই জায়গাটাতে এখানে কি আছে বললাম, এটাকে ফ্যারিংস এবং আমি আরেকটা লিখে দিচ্ছি ল্যারিংস। ওকে, ফ্যারিংস আর ল্যারিংস আমি সরাসরি লিখে দিলাম। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, না ফ্যারিংস আর ল্যারিংস এর এই জায়গাটাতে, না এখানে এই শ্বাসনালী বা ট্রাকিয়ার সঙ্গে সমান্তরাল ভাবে আরো একটা নালী নেমে গেছে যার নাম কি, আমি ডাইজেস্টিভ সিস্টেমে পড়িয়েছিলাম, যার নাম অয়সোফেগাস। আমি সরাসরি লিখে দিলাম অয়সোফেগাস। ওকে, সো এই অয়সোফেগাস আমি কি এটা মুছে একটু ভালো করে করব, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ আমি এটা একটু মুছে দিচ্ছি, তাহলে বোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। চল তাই করে দিচ্ছি, দেখো একটু বড় করে করি। এটা কিসের ছবি আঁকলাম আমি, এটা কিসের ছবি আঁকলাম, এটা লাংসের ছবি হয়েছে, লাংস, লাংস মানে কি, না লাংস মানে ফুসফুস। তাহলে দেখো এই জিনিসটা যে এই ট্রাকিয়া, এটা কি, এটা হচ্ছে ট্রাকিয়া, টি ফর ট্রাকিয়া। তাহলে এখানে ট্রাকিয়ার সঙ্গে সমান্তরালভাবে আরো একটা নালী নেমে গেছে পাশাপাশি, এর নাম অয়সোফেগাস, অয়সোফেগাস। সো এই অয়সোফেগাস কি, না এটা হচ্ছে খাদ্য নালী। তাহলে এটা যখন শ্বাস নালী এবং খাদ্য নালী যখন পাশাপাশি অবস্থান করবে, তাহলে এই উপরের অংশটা কে থাকবে, না এখানেই থাকবে আমাদের ফ্যারিংস। তাহলে এই ফ্যারিংস কি করে, না এই ফ্যারিংস এবং ল্যারিংস এই জায়গাটাতে থাকে, এখান দিয়ে আমাদের খাবারও নামছে আবার হাওয়াও নামছে, ভেতরে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য একটা জিনিস এখানে থাকবে কিনা, রেল গেটের মতন, ইয়েস এখানে রেল গেটের মতন একটা জিনিস থাকে, যার নাম কি, না যার নাম হচ্ছে কি বলো, যার নাম এপিগ্লটিস। কি নাম তার, না তার নাম হচ্ছে এপিগ্লটিস, এপিগ্লটিস। এই এপিগ্লটিস কি করে, না এপিগ্লটিস হচ্ছে রেল গেটের মতন কাজ করে। যখন দেখবে গোশালা মোড়ের রেল গেটটা, যখন রেল যায় আর কি, পার হয়ে যায় রেল লাইন, রেলটা যখন পার হয়ে যাচ্ছে তখন রেল গেটটা নেমে যাচ্ছে, গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়ছে। ওকে, গাড়িগুলো সব কি করে, এই পাশে ওই পাশে দাঁড়িয়ে যায়। তো সেই রকম এই এপিগ্লটিস কি করে, না যখন যখন আমরা খাবার খাই তখন এই ট্রাকিয়াকে ঢেকে দেয়, আর যখন আমরা খাবার খাই না তখন অয়সোফেগাসকে ঢেকে রাখে। ওকে, তাহলে এখানে যখন খাবার যাচ্ছে তখন কি করছে, না ট্রাকিয়াকে ঢেকে রাখছে, আর যখন খাবার যাচ্ছে না তখন অয়সোফেগাসকে ঢেকে রাখছে। তাহলে একে কন্ট্রোল কে করে, না এপিগ্লটিসকে কন্ট্রোল করে ব্রেনের একটা পার্ট যেটা আমরা নার্ভাস সিস্টেমে পড়ব, তার নাম মেডুলা অবলাঙ্গাটা। কি নাম তার, মেডুলা অবলাঙ্গাটা, এটা আমরা ব্রেন চ্যাপ্টারে নার্ভাস সিস্টেমে পড়বো। তাহলে এটা বোঝা গেল যে কি করে, না এই যে তোমার এটা এপিগ্লটিস এর কাজটা কি, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার কখনো কখনো কি হয় দেখবে, বাড়ির লোক আমাদেরকে বলে যে খাবার খাওয়ার সময় গল্প করিস না, কেন বলে, না তারা বাড়ির লোক জানে যে যদি কোনো রকমের খাবারের একটা টুকরো এই শ্বাসনালী বা ট্রাকিয়াতে পৌঁছে যায় তাহলে নিশ্চয়ই প্রবলেম হবে, কারণ এই ট্রাকিয়াতে কিসের প্রয়োজন নেই, না এখানে কোনো খাবারের প্রয়োজন নেই, এখানে কিসের প্রয়োজন আছে, এখানে অনলি এয়ার বা বায়ু বাতাসের কাজ আছে। তাহলে যখন আমরা খাবার খেতে খেতে গল্প করি তখন এই এপিগ্লটিস কনফিউজ হয়ে যায়,
কি করে খাবার খেতে খেতে গল্প করছো তখন এই এপিগ্লটিস কি হচ্ছে না এপিগ্লটিস কনফিউজ হয়ে যাচ্ছে কেমন তো এপিগ্লটিস যখন কনফিউজ হয়ে যায় তখন কি করে এই সোজা দাঁড়িয়ে পড়ে তখন খাবারের দু একটা টুকরো এই ট্রাকিয়াতে পৌঁছে যায় কোথায় পৌঁছে যায় ট্রাকিয়াতে পৌঁছে যায় তখন ট্রাকিয়া কি ওর কি ওর ওখানে কি ভাত রুটি এইসবের প্রয়োজন আছে ব্রেডের দরকার নেই তখন এ কি করে না এই লাংসের নিচে আমাদের একটা কানেক্টিং টিস্যু দিয়ে একটা পাতলা পর্দা আছে যার নাম ডায়াফ্রাম যার কি নাম ডায়াফ্রাম এই ডায়াফ্রাম কি করে না ডায়াফ্রাম আমাদের ব্রিদিং প্রসেসে হেল্প করে সে লাংসটাকে আমাদের উপরে ওঠাচ্ছে আর নিচে নামাচ্ছে যখন আমরা শ্বাস নিচ্ছি কি হলো ডায়াফ্রাম আমাদের এটাকে বাতাসে ভরে দিল অর্থাৎ লাংসটাকে নিচে নামিয়ে দিল এবার আমরা শ্বাস ছাড়ছি তাহলে তখন কি হচ্ছে ডায়াফ্রাম উপরে উঠে যাচ্ছে তাহলে যখন খাবারের টুকরো এখানে পৌঁছে যায় তখন এই ডায়াফ্রাম এখানে জোরে জোরে চাপ দিতে থাকে ডায়াফ্রাম কি করে না ডায়াফ্রাম জোরে জোরে উপরের দিকে চাপ দিতে থাকে তখন এইটা এই ভাতের বা রুটির টুকরোগুলো আমাদের নাক এবং মুখ দিয়ে বের হতে থাকে কেন না আমি কি বললাম যে এই যে প্রসেসটা এই যে জায়গাটা এ কি না এ নাকের সঙ্গে সংযুক্ত আছে আবার মুখের সঙ্গে সংযুক্ত আছে তাই তখন খাবারের টুকরোগুলো কি হয় না নাক মুখ দিয়ে বের হতে থাকে আমরা হিচকি আসে ঠিক আছে তো এরকম প্রবলেম তোমাদের অনেকেরই হয়েছে ওটা নর্মাল একটা ব্যাপার ওকে চল তাহলে ডায়াফ্রাম কি জিনিস বোঝা গেল এবার আমরা কোথায় আসবো না এবার আমরা এই বাতাসটাকে ভেতরে নিয়ে আসবো তাকে নিয়ে আসবো এই বাতাসটাকে আমরা ভেতরে নিয়ে আসবো তাহলে তখন এই বাতাসটা যখন ভেতরে পৌঁছে যায় বাতাসটা কোথায় পৌঁছে গেল না বাতাসটা ভেতরে পৌঁছে গেল এবার একটু মন দিয়ে বোঝো আমি এটা একটু মুছে দিচ্ছি কেমন এপিগ্লটিস টেপিগ্লটিস সব তোমরা বুঝতে পারলে তাহলে এবার যখন বাতাসটা এখানে ভিতরে পৌঁছে গেল তাহলে এই ইয়ার্স আগে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে কি কি না এই যে দুটো ভাগ এইটা এবং এইটা এদেরকে কি বলে এদেরকে বলে ব্রঙ্কাই কি বলে এদেরকে এদেরকে বলে ব্রঙ্কাই ওকে সো ব্রঙ্কাই আবার আগে গিয়ে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখো আমি যেগুলোকে বোল্ড করছি এইগুলো এদেরকে কি বলছে এদেরকে বলছে ব্রঙ্কিওলেস এদেরকে বলছে ব্রঙ্কিওলেস ব্রঙ্কিওলেস এন্ড ব্রঙ্কিওলেসের মাথায় যে এই যে গোল গোল গুচ্ছ গুচ্ছ ফুলের মতো আমি একটা স্ট্রাকচার বানিয়েছি এদেরকে কি বলে না এদেরকে বলে অ্যালভিওলি কি বলে এদেরকে এদেরকে বলে অ্যালভিওলি ওকে তাহলে বোঝা গেল এবার দেখো কি হয় না এই যে ব্রিদিং এই অ্যালভিওলিতে ফাইনালি কি পৌঁছে গেল না ফাইনালি পৌঁছে গেল ওখানে অক্সিজেন পৌঁছে গেল ক্লিয়ার তাহলে অক্সিজেন এখানে গিয়ে ওয়েট করছে এবার আমরা জানি যে আমাদের যে আমাদের ইয়ে আছে কি নাম আমাদের যে হার্ট আছে ওই হার্ট কি করে না ওই হার্ট ব্লাডটাকে পাম্প করে এটা আমরা সার্কুলেশন চ্যাপ্টারে পড়বো যে আমাদের যে হার্ট অর্থাৎ এই হার্ট আমাদের বুকের মধ্যে থাকে ওকে হৃৎপিণ্ড তো হৃৎপিণ্ডে আমাদের যখন ব্লাডটা প্রবেশ করে তখন দুটো দুটো ভেনাকাভা আছে অর্থাৎ মহাশিরা আছে কি কি একটা সুপিরিয়ার ভেনাকাভা একটা ইনফেরিয়ার ভেনাকাভা তাহলে সুপিরিয়ার ভেনাকাভা এবং ইনফেরিয়ার ভেনাকাভা দিয়ে যখন ব্লাডটা প্রবেশ করছে আমাদের হার্টে চলো আমি এখানটাতে এঁকে দিচ্ছি একটু যে এইরকম আমাদের হার্ট চারটা চেম্বার এখানে ব্লাডটা যখন প্রবেশ করছে দুটো ভেনাকাভা দিয়ে কি কি নাম তাদের না তাদের নাম হচ্ছে সুপিরিয়ার ভেনাকাভা এবং ইনফেরিয়ার ভেনাকাভা তাহলে যখন ব্লাডটা এই ডান অলিন্দে প্রবেশ করলো এখানে এটা CO2 ব্লাড থাকে কি ব্লাড থাকে CO2 ব্লাড থাকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কারণ আমাদের পুরো শরীর থেকে যখন ব্লাডটা আমাদের হার্টে আসে ওটা হচ্ছে CO2 ব্লাড ওকে ওটাকে আমরা কি বলি কার্বক্সি হিমোগ্লোবিন বলি ক্লিয়ার তারপরে ও কি করে না এখানে নিচে পাঠিয়ে দেয় কি নাম তার না হচ্ছে ডান নিলয় একবার পাম্প করে ওই যখন একবার কুচুক করে পাম্প করে দিচ্ছে তখন ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কোথায় পৌঁছে যায় এই অ্যালভিওলিতে পৌঁছে যাচ্ছে কোথায় পৌঁছে যাচ্ছে অ্যালভিওলিতে পৌঁছে যাচ্ছে অ্যালভিওলি কি করছে না অ্যালভিওলিকে বলা হয় এক্সচেঞ্জ পয়েন্ট বলা হয় কি বলা হয় একে একে বলা হয় এক্সচেঞ্জ পয়েন্ট তাহলে একে বলা হয় এক্সচেঞ্জ পয়েন্ট সো এক্সচেঞ্জ পয়েন্টে কি হচ্ছে না এখানে অক্সিজেন অ্যালভিওলি নিয়ে নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিচ্ছে তাহলে এই রক্তটার সঙ্গে কে মিশে গেল না CO2 এখান থেকে বের হয়ে গেল আর এটার মধ্যে মিশে কে গেল না এটার মধ্যে মিশে যাচ্ছে তোমার O2 মিশে যাচ্ছে তো যখনই অ্যালভিওলি রক্তের মধ্যে অক্সিজেন মিশিয়ে দিচ্ছে তখন ওটাকে আমরা কি বলছি না তখন ওটাকে আমরা বলছি অক্সিহিমোগ্লোবিন কি বলছি ওটাকে আমরা অক্সিহিমোগ্লোবিন এবং রক্তের মধ্যে অক্সিজেন যখনই মিলে যাচ্ছে তখন ওটা কি হয়ে যাচ্ছে রক্তের শুদ্ধিকরণ বা পিউরিফিকেশন হয়ে ব্লাড হয়ে যাচ্ছে তাহলে এবার এই যে রক্তটা ওকে এবার দেখো এবার যে এই অক্সিজেন যুক্ত রক্তটা এই অক্সিজেন যুক্ত রক্তটা এবার কোথায় ফিরে যাবে না আবার হার্টে ফিরে যাবে হার্টের কোথায় ফিরে গেল না বাম অলিন্দে ফিরে গেল তাহলে এখানে কি কি রক্ত যাবে এখানে O2 যুক্ত রক্ত যাবে ওকে তারপরে O2 যুক্ত রক্ত কোথায় চলে যাচ্ছে না এখানে ডান নীল এই বাম নীলয় চলে যাচ্ছে তখন এখানেও O2 যুক্ত রক্ত পাম্প করে আমাদের পুরো বডিতে পাঠিয়ে দিচ্ছে ওকে O2 রক্তটা কোথায় পাঠিয়ে দিচ্ছে না পুরো বডিতে কোথায় পুরো বডির সেলে পাঠিয়ে যাচ্ছে পুরো বডির কোথায় চলে যাচ্ছে না পুরো বডির সেলে পৌঁছে যাচ্ছে ক্লিয়ার এতদূর পর্যন্ত তোমাদের বোঝা গেছে নিশ্চয়ই দেখো আমি আবার এটাকে কুইক রিভিশন করে দিচ্ছি একটু বোঝো মন দিয়ে বিষয়টা
আমি বললাম যে যখন আমাদের অক্সিজেনটা এই ট্রাকিয়া দিয়ে পৌঁছে গেল ব্রঙ্কায়, তারপরে ব্রঙ্কিওলেস, তারপরে অ্যালভিওলিতে যখন পৌঁছে গেল, এই অ্যালভিওলিতে অক্সিজেন ফাইনালি ওখানে গিয়ে ওয়েট করছে, কেমন? এবার যখন আমাদের হার্ট কি করছে না, আমাদের হার্টের রক্তটা যখন ডান দিকে প্রবেশ করছে, ডানোলিনদে রাইট অ্যাট্রিয়ামে, তখন কি করছে না, রাইট অ্যাট্রিয়াম ওকে পাঠিয়ে দিচ্ছে রাইট ভেন্ট্রিকলসে, রাইট ভেন্ট্রিকলস বা ডান নিলয় একবার পাম্প করে রক্তটাকে পাঠিয়ে দেয় কোথায়, অ্যালভিওলিতে পৌঁছে দিচ্ছে। তাহলে অ্যালভিওলি কি করছে, এক্সচেঞ্জ পয়েন্ট বলা হয় ওকে, ও কিসের এক্সচেঞ্জ করছে না, গ্যাসের এক্সচেঞ্জ করছে, কেমন? ও ওই রক্তটা, যে রক্তটা কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে নিচ্ছে অ্যালভিওলি, আর ওকে কি মিশিয়ে দিচ্ছে রক্তটার সঙ্গে না, ও2 বা অক্সিজেন মিশিয়ে দিচ্ছে। তো অক্সিজেন যখনই মিশে গেল রক্তটার সঙ্গে, তখন ওটা শুদ্ধ রক্ত বা পিউরিফাইড ব্লাড হয়ে গেল। ওই পিউরিফাইড ব্লাডটা এবার কোথায় যাবে না, এখানে চলে যাবে বাম দিকে, অর্থাৎ এই পাশে চলে যাবে, ওকে ঠিক লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে বা বাম নিলয় বামলিঙ্গে চলে যাবে, তারপরে কোথায় যাবে, বাম নিলয়। তাহলে এখানে যখন বাম নিলয় কি করছে, পাম্প করে রক্তটাকে পুরো বডিতে পাঠিয়ে দিচ্ছে, পুরো বডির রক্তটা কোথায় চলে যাচ্ছে না, সেলে চলে যাচ্ছে। বলো এতদূর পর্যন্ত তোমাদের এই বিষয়টা যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে আমি পরবর্তী স্টেজে চলে যাবো, কেমন? ওকে, ভেরি গুড। তাহলে আমি নেক্সটটাতে চলে যাই, ডায়াফ্রাম বোঝা গেছে সব, চল এবার আমরা চলে যাই কোথায় না, এই এতদূর পর্যন্ত আমরা যে রেসপিরেশনটা দেখলাম, এইটাকে বলছি আমরা এক্সটার্নাল রেসপিরেশন। কি বলছি এটাকে আমরা, এটাকে বলছি এক্সটার্নাল রেসপিরেশন, ওকে। তারপরে এরপরে আসবে আমাদের ইন্টারনাল রেসপিরেশন, কি আসবে না, ইন্টারনাল রেসপিরেশন। তাহলে দেখো ফাইনালি অক্সিজেন কোথায় পৌঁছে গেছে বাবু না, ফাইনালি অক্সিজেন পৌঁছে গেছে সেলে, কোথায় পৌঁছে গেছে অক্সিজেন, সেলে। তাহলে এই ইন্টারনাল রেসপিরেশনটা সেলে হয় এটা আমি বলতে পারি, ইয়েস। ইন্টারনাল রেসপিরেশন বা আন্তরিক শ্বসনটা কোথায় হচ্ছে না, সেলে হচ্ছে। এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো, কটা ভাগে ভাগ করবো, দুটো ভাগে ভাগ করবো। চলো দেখা দেখা যাক কি কি ভাগে ভাগ করছি আমরা না, দেখো এইটাকে ভাগ করছি আমরা অ্যানারোবি, কি বলছি, অ্যানারোবি, অ্যানারোবি, ওকে, এটাকে বলছি আমরা অ্যানারোবি। তারপরে কি আছে না, এখানে আছে আর একটা অ্যারোবি। তাহলে এইটা দেখো প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অ্যানারোবি, আর এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অ্যারোবি। তাহলে আমি যখন অ্যানারোবি প্রোনাউন্সিয়েশন করছি, তখন আমি স্ট্রেসটা কিসের উপর দিচ্ছি, জোর কিসের উপর দিচ্ছি, অ্যানারোবি। তাহলে সামথিং ইজ মিসিং দেয়ার, তাহলে এখানে কিছু মিসিং আছে, কি মিসিং আছে এখানে না, এখানে অক্সিজেন মিসিং আছে, তাই এটাকে এই অ্যানারোবিকে আনঅক্সিও বলা হয়। কি বলা হয় একে, একে বলা হয় আনঅক্সি, একে কি বলা হয়, একে বলা হয় আনঅক্সি রেসপিরেশন। তাহলে এটাকে স্বাভাবিকভাবেই অক্সি রেসপিরেশন বলবো, ইয়েস। তাহলে দেখো এই অ্যানারোবি যে রেসপিরেশনটা, এটা কোথায় সম্পন্ন হয় না, এটা সম্পন্ন হয় কোষে, কোথায় সম্পন্ন হচ্ছে না, এইটা একটা সেল। এই সেলের মধ্যে আমরা জানি যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ভ্যাকুওল, সেন্ট্রোসোম, লাইসোজোম, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে, প্লাস্টিড ফ্লাস্টিড, অনেক কিছু জিনিস থাকছে। তো এখানে আরও একটা গাঢ় দ্রবণ থাকে, কি থাকে, একটা গাঢ় দ্রবণ থাকে, যে গাঢ় দ্রবণটা আমি তোমাদেরকে বলেছিলাম, যার নাম হচ্ছে সাইটোপ্লাজম। কি নাম তার, সাইটোপ্লাজম। তাহলে এই অ্যানারোবি রেসপিরেশনটা কোথায় সম্পন্ন হচ্ছে না, এটা সম্পন্ন হচ্ছে তোমার সাইটোপ্লাজমে, কোথায় সম্পন্ন হচ্ছে এটা, এটা হচ্ছে সাইটোপ্লাজমে, ক্লিয়ার। কোষের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি না, কোষের মধ্যে যে গাঢ় দ্রবণটা থাকে, যেটাকে কোষ রস বলা হয় বাংলায়, সেটার নাম সাইটোপ্লাজম। এবার দেখো আমরা ডাইজেস্টিভ সিস্টেম আগের দিনে পড়েছি, তো আমরা যে কোনো খাবার খাই না কেন, অর্থাৎ প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, সব কিছু ফাইনালি অ্যান্ড ফাইনালি কোথায় গিয়ে সঞ্চিত থাকে না, এই সাইটোপ্লাজমে সঞ্চিত থাকে, ক্লিয়ার। ওকে, তাহলে এই যে সাইটোপ্লাজমে যে সঞ্চিত থাকছে যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা কি না, এই গ্লুকোজটা হচ্ছে আনমডিফাইড গ্লুকোজ, ইয়েস। চলো তাহলে এই সাইটোপ্লাজমে যে গ্লুকোজ সঞ্চিত থাকছে, যে গ্লুকোজ সঞ্চিত থাকছে, এই গ্লুকোজটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা আনমডিফাইড, কি বলছে এটাকে, আনমডিফাইড। তাহলে আনমডিফাইড গ্লুকোজ কি আমাদের সরাসরি কাজে লাগবে না, একে কি করতে হবে না, একে ভাঙতে হবে, এবং ভেঙে কি হবে, এ মডিফাইড হবে। তো গ্লুকোজকে ভাঙার জন্য এই সাইটোপ্লাজম চারটা এটিপি নির্মাণ করে, কটা এটিপি নির্মাণ করে, চারটা এটিপি নির্মাণ করে, কে নির্মাণ করছে, সাইটোপ্লাজম নির্মাণ করছে, কিসের জন্য, এই গ্লুকোজটাকে ভাঙার জন্য, এই গ্লুকোজটাকে ভাঙার জন্য সাইটোপ্লাজম কটা এটিপি, চারটা। তাহলে এই গ্লুকোজ ভেঙে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, কি তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড, ওকে, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, গ্লুকোজ ভেঙে কি তৈরি হলো, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এই গ্লুকোজ ভেঙে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এর জন্য কতগুলো এটিপি নির্মাণ করেছে না, চারটা এটিপি নির্মাণ করেছে, কিন্তু এই প্রসেসে খরচ হয় মাত্র দুটো এটিপি, কোন প্রসেসে, তাহলে এই প্রসেসটার একটা নাম আছে, ইয়েস। তো গ্লুকোজ যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস, কি বলছি এটাকে আমরা, এটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস, ওকে,
এটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস তাহলে গ্লুকোজ ভেঙে যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে এই প্রসেসটার কি নাম এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস এখানে কটা এটিপি খরচ হয়েছে না দুটো এটিপি খরচ হয়েছে তাহলে এবার দেখো এই দুটো চারটা এটিপি নির্মাণ হয়েছিল খরচ হয়েছে দুটো তাহলে দুটো এটিপি গেইন হবে তাহলে এটাকে দুটো এটিপি কে আমরা গেইন বা লাভ বলছি কি বলছি দুটো এটিপি গেইন বা লাভ বলছি কি রকম একটু বিষয়টা আমি আরো খোলাসা করে বলছি দেখো একটু মন দিয়ে শোনো আমি বললাম যে গ্লুকোজ যখন আর কি আমরা যে কোনো খাবার খাই না কেন সেই খাবারটা ফাইনালি অ্যান্ড ফাইনালি কোথায় পরিণত কোথায় গিয়ে স্টোর থাকে না এই সাইটোপ্লাজমে স্টোর থাকে সেলের সাইটোপ্লাজমে স্টোর থাকে কি হিসাবে স্টোর থাকে না গ্লুকোজ হিসাবে স্টোর থাকে এই গ্লুকোজটা হচ্ছে আনমডিফাইড গ্লুকোজ তাহলে আনমডিফাইড গ্লুকোজ আমাদের সরাসরি এখান থেকে আমাদের এটিপি এখান থেকে আমাদের কি হবে না এনার্জি ফরমেশন হবে না তাহলে এটাকে কি হবে ভাঙতে হবে না এই আনমডিফাইড গ্লুকোজকে ভাঙার জন্য সাইটোপ্লাজম চারটা এটিপি নির্মাণ করে ক্লিয়ার তো এই গ্লুকোজটা যে প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে পাইরুভিক অ্যাসিডে তৈরি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে পাইরুভিক অ্যাসিডে তৈরি হচ্ছে এই প্রসেসটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস প্রসেস কি প্রসেস এটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস প্রসেস এই গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডের প্রক্রিয়াটা কেমন জানো ওই ব্রাইডাল মেকআপের মতো কিরকম ব্রাইডাল মেকআপের মতো না দেখবে তোমার এই ফ্রেন্ড তো বিয়ের আগের দিনে একরকম চেহারা দেখতে হচ্ছে আর যখন সে মেকআপ ফেকআপ করে ব্রাইডাল মেকআপ করে যখন সে আর কি ওই সিংহাসনটাতে গিয়ে বসে তখন তাকে আর চেনা যায় না তো তাহলে কি হচ্ছে না গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়ে যাচ্ছে কিরকম না ওই আনমডিফাইড গ্লুকোজকে ভেঙে মডিফাইড হয়ে যাচ্ছে ক্লিয়ার ওকে তাহলে কিরকম না এবার আমি বললাম যে চারটা এটিপি নির্মাণ করেছে সাইটোপ্লাজম কি জন্য না গ্লুকোজকে ভাঙার জন্য তাহলে সাইটোপ্লাজম চারটা এটিপি নির্মাণ করলেও এই গ্লাইকোলাইসিস প্রসেসে খরচ কটা হয় না গ্লাইকোলাইসিস প্রসেসে খরচ হয় দুটো কিরকম তুমি বাজারে গেছো যে চার টাকা করে চপের দাম সেখানে বাজারে গিয়ে দেখলে দু টাকা করে চপের দাম তাহলে প্রতিটা চপে তোমার দু টাকা করে লাভ বা গেন হবে ইয়েস তাহলে ওই দুটো কিন্তু এখানে গেন হয়ে থেকে গেল ক্লিয়ার ওকে তাহলে এবার আমরা কোথায় আসবো না এবার আমরা আসবো এই অ্যারোবিক রেসপিরেশনে কোথায় আসবো আমরা অ্যারোবিক রেসপিরেশনে তাহলে এবার দেখো এখানে ফাইনালি বেঁচে গিয়ে থাকে না এবার আমি বললাম এই গ্লুকোজটা ভেঙে যে পাইরুভিক অ্যাসিডে তৈরি হলো এটারও তো একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে কি থাকবে না ইয়েস এটা পাইরুভিক অ্যাসিডে কটা তৈরি হয় না দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয় কটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাহলে এখানে বেঁচে কি আছে ফাইনালি এখানে বেঁচে আছে তোমার দুটো পাইরুভিক অ্যাসিড আর দুটো এটিপি বেঁচে আছে ক্লিয়ার তাহলে এই দুটো পাইরুভিক অ্যাসিডকে আমরা কোথায় নিয়ে যাব এই অ্যারোবিক রেসপিরেশনে নিয়ে যাব এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অ্যারোবিক রেসপিরেশনটা কোথায় হয় না এটা হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে কোথায় হবে এটা হবে কোষের মাইটোকন্ড্রিয়াকে কেন না মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলেছিলাম যে পাওয়ার হাউস অফ সেল যখন আমরা সেল পড়েছিলাম তখন আমরা মাইটোকন্ড্রিয়াকে দেখেছিলাম যে অল্টম্যান এন্ড ফ্লেমিং আবিষ্কার করেছিল বেন্ডা ওর নামকরণ করেছিল কলিকা আর ওকে স্যাক্রোসম করেছিল এই মাইটোকন্ড্রিয়াতে কি হচ্ছে না মাইটোকন্ড্রিয়াতে যখনই পৌঁছে যাচ্ছে তখন ক্রেব সাইকেল তৈরি হচ্ছে ক্রেব সাইকেল যখনই তৈরি হচ্ছে তখন চলছে আর কি তখন কি হচ্ছে না এটিপি তৈরি হচ্ছে এটিপি থেকে আমাদের গ্লুকোজ তৈরি হচ্ছে ওকে চলো সেটাই আমরা দেখবো কি করে হচ্ছে না এই পাইরুভিক অ্যাসিডকে আমরা নিয়ে চলে যাবো কোথায় না এই অ্যারোবিক রেসপিরেশনে এই অ্যারোবিটা তাহলে কোথায় হবে অ্যারোবি হবে কোষের মাইটোকন্ড্রিয়াতে হবে কোথায় হবে মাইটোকন্ড্রিয়াতে হবে ওকে চল তাহলে এই মাইটোকন্ড্রিয়াতে কে চলে গেল না পাইরুভিক অ্যাসিড চলে গেল আমি একে P1 লিখলাম কি লিখলাম P1 কটা কটা পাইরুভিক অ্যাসিড দুটো পাইরুভিক অ্যাসিড তাহলে P1 এন্ড P2 ওকে তাহলে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে এখানে অক্সিজেন আছে তাহলে অক্সিজেন যখনই এখানে পৌঁছে যায় এই ক্রেব সাইকেল বা ক্রেব চক্র প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড ভেঙে আবার এটিপি তৈরি হয় তাহলে P1 থেকে কতগুলো এটিপি তৈরি হবে না P1 থেকে হবে 18টা কটা 18টা এটিপি ওকে এন্ড P2 থেকে কটা হবে না 18টা এটিপি তৈরি হয় কটা এটিপি তৈরি হয় 18টা এটিপি তৈরি হয় তাহলে এবার দেখো এই P1 এন্ড P2 অর্থাৎ পাইরুভিক অ্যাসিড 1 এন্ড পাইরুভিক অ্যাসিড 2 এটা থেকে কতগুলো এটিপি তৈরি হলো না 18 18 36টা কটা এটিপি তৈরি হলো না 18 18 36টা এটিপি তৈরি হলো এবার দেখো কি করে হচ্ছে না আমি বললাম যে মাইটোকন্ড্রিয়াতে কি আছে না মাইটোকন্ড্রিয়াতে O2 বা অক্সিজেন আছে এই অক্সিজেন কি করবে না অক্সিজেন এখানে ভাঙবে কাকে ভাঙবে পাইরুভিক অ্যাসিডকে ভাঙবে আবার কি তৈরি করবে এটিপি তৈরি করবে তাহলে যখন P1 থেকে কটা এটিপি তৈরি হয় 18টা P2 থেকে কটা পাইরুভিক অ্যাসিড 2 থেকে কটা না 18টা P1 P2 আমি কেন বললাম না এখানে দুটো আছে না বাবা কটা আছে দুটো আছে ওকে তাহলে 36টা এটিপি এবার দেখো আমরা জানি যে 36টা এটিপি দিয়ে আমরা কিন্তু একটা ভালো বা মডিফাইড গ্লুকোজ বানাতে পারি না
কি করি আমরা না দেখো 36টা এটিপি দিয়ে কি হয় কটা লাগে 38টা লাগে তাহলে 38টা আমরা কোথা থেকে পাবো না এখানে দেখো 36টা আছে কিন্তু এখানে আমাদের দুটো পাইরুভিক দুটো এটিপি আমাদের এখানে গেইন হয়েছে গেইন বলেছি আমি লাভ বলেছিলাম তাহলে এই দুটোকে আমি এখানে নিয়ে আসব তো ইয়েস তাহলে 36 এর সঙ্গে 2 যোগ করে দাও কত হয়ে যাচ্ছে না 38টা এটিপি তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই 38টা যে এটিপি আমাদের তৈরি হলো এই 38টা এটিপি থেকে আমরা কি হয় না 1 গ্লুকোজ হয় কি তৈরি হয় 1 গ্লুকোজ হয় এই গ্লুকোজটা থেকে আমরা কি পাই না আমরা পাই 1.42 kcal বা কিলো ক্যালোরি এনার্জি পাই 1.42 কিলো ক্যালোরি আমরা এনার্জি পাচ্ছি ওকে তাহলে এই পুরো প্রসেসটার কি নাম না এই এই পুরো এই এনার্জিটা দিয়ে আমরা কি করি না এই এনার্জিটা দিয়ে আমরা সবাই কিউ এই যেমন আমি এই এনার্জিটা দিয়ে এখন তোমাদেরকে পড়াচ্ছি এই এনার্জিটা দিয়ে তুমি পড়ছো কাজ করছো সবকিছু হয় কিসের মাধ্যমে না এই রেসপিরেশন সিস্টেমের মাধ্যমে রেসপিরেশনের মাধ্যমে শ্বসনের মাধ্যমে ক্লিয়ার এই পুরো প্রসেসটা অ্যারোবিক প্রসেসটাকে এটাকে বিজ্ঞানী ক্রেবস আবিষ্কার করেছিলেন তাই এটাকে ক্রেবস সাইকেল বলা হয় কি বলা হয় এটাকে এটাকে বলা হয় ক্রেবস সাইকেল এরপরে এই যে প্রসেসটা অ্যানারোবি যে প্রসেসটা এটাকে তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন এদের নাম হচ্ছে ইএমপি তাই এটাকে ইএমপি পাথওয়ে বলা হয় এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে তাহলে ইএমপি পাথওয়ে কোনটা না ইএমপি পাথওয়ে হচ্ছে তোমার এই অ্যানারোবি রেসপিরেশনটা তাহলে ইএমপি এর কিছু নাম থাকবে শর্ট ফর্ম আছে এগুলো ফুল ফর্ম থাকবে না ই ফর এমবারডেন E for embarden, M for near hub, M for near hub, and P for furnace. And P for furnace. তাহলে বলো এটা বুঝতে পারলে চলো তাহলে এবার আমি একটু কুইক রিভিশনে চলে যাই দেখো আমি বললাম যে অ্যানারোবিক রেসপিরেশনটা কোথায় হয় না এটা তৈরি হয় তোমার সাইটোপ্লাজমে ঠিক আছে কোথায় হচ্ছে এটা সাইটোপ্লাজমে হচ্ছে না সাইটোপ্লাজমে কি করে হচ্ছে আমরা যে কোনো খাবার খাই সেটা ফাইনালি এন্ড ফাইনালি কিসে পরিণত হয় গ্লুকোজে পরিণত হয় এটা কোথায় স্টোর থাকে না এই সাইটোপ্লাজমে স্টোর থাকে এইটা আনমডিফাইড গ্লুকোজ এই আনমডিফাইড গ্লুকোজটাকে ভাঙতে হবে কেন না একে মডিফাইড না করলে এর থেকে এনার্জি ফরমেশন হবে না তাহলে এই সাইট একে ভাঙার জন্য এই আনমডিফাইড গ্লুকোজটাকে ভাঙার জন্য সাইটোপ্লাজম চারটা এটিপি নির্মাণ করে ঠিক আছে তো এই আনমডিফাইড গ্লুকোজটা ভেঙে কি তৈরি হয় না পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে কটা পাইরুভিক অ্যাসিড হচ্ছে দুটো ওকে তাহলে এখানে গ্লাইকোলাইসিস প্রসেস বলছি আমরা এটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হচ্ছে এটাকে আমরা গ্লাইকোলাইসিস প্রসেস বলছি এরপরে দেখো এই যে চারটা এটিপি নির্মাণ হয়েছে এর মধ্যে খরচ কটা হয়েছে না খরচ হয়েছে মাত্র দুটো এটিপি তাহলে লাভ বা গেইন কটা হয়েছে না দুটো লাভ বা গেইন হয়েছে ওকে এই এখানে ফাইনালি কে বেঁচে থাকলো না পাইরুভিক অ্যাসিড বেঁচে থাকলো আর কে বেঁচে আছে দুটো এটিপি বেঁচে আছে এটাকে আমরা কোথায় নিয়ে যাব অ্যারোবি রেসপিরেশন নিয়ে যাব অ্যারোবি কোথায় হয় না সেলের মাইটোকন্ড্রিয়াতে এখানে কি আছে অক্সিজেন আছে তাই এটাকে অক্সি বলেছি আমি ইয়েস তাহলে এখানে P1 P2 অর্থাৎ পাইরুভিক অ্যাসিড 1 পাইরুভিক অ্যাসিড 2 একটা পাইরুভিক অ্যাসিড থেকে 18টা এটিপি দুটো পাইরুভিক অ্যাসিড থেকে 18টা এটিপি তাহলে টোটাল আমাদের হয়ে গেল 36টা এটিপি কিন্তু 36টা এটিপি দিয়ে আমরা একটা মডিফাইড গ্লুকোজ বানাতে পারি না তাই 36 এর সঙ্গে দুটো আমাদেরকে যোগ করতে হয় এই দুটো কোথা থেকে পাবো এখানে লাভ বা গেইন হয়েছে যে দুটো সেই দুটোকে এখানে গিয়ে অ্যাড করব তাই 36 + 2 = 38টা এটিপি হয়ে গেল এই 38টা এটিপি থেকে আমাদের 1 গ্লুকোজ হয়ে যাচ্ছে এই গ্লুকোজটা কি না এটা হচ্ছে অবশ্যই মডিফাইড গ্লুকোজ ওকে চলো এরপরে এই গ্লুকোজটা থেকে আমরা কি পাই না 1.42 কিলো ক্যালোরি শক্তি আমরা পাচ্ছি এই পুরো প্রসেসটাকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্রেবস সাইকেলকে ক্রেবস সাইকেল বলা হয় এই অ্যানারোবিক প্রসেসটাকে পুরো আবিষ্কার করেছিলেন তিনজন বিজ্ঞানী এমবারডেন মিয়ারহাব এবং পারনেস তাই এটাকে ইএমপি পাথওয়ে বলা হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিশেষ করে আমার কয়েকজন স্টুডেন্ট নার্সিং ব্যাচের পিয়ালি ফেলিয়েরা অনেকেই বলছিল যে স্যার এটা একটু বুঝিয়ে দিন স্যার এটা একটু বুঝিয়ে দিন ওদের সামনে এক্সাম আছে কিছু একটা ওকে তাই এটাকে আমি আজকে তোমাদেরকে কভার করে দিলাম অ্যান্ড আমি কথা দিচ্ছি কালকে কেমিস্ট্রি পড়াবো কেমন কালকে কেমিস্ট্রি পড়াবো ঠিক আছে আর তারপরে হিস্ট্রি ফিজিক্স ঠিক আছে এগুলো যেগুলো বাকি আছে ইংলিশ এই সমস্ত ক্লাসগুলো তোমাদের হতে থাকবে সো তোমরা একটু আমি আবার রিকোয়েস্ট করছি প্লিজ সাপোর্ট মাই চ্যানেল নীলোৎপল জিএস রিসার্চ সেন্টার তোমাদের ফ্রেন্ড সার্কেল একটু শেয়ার করো আমি যেই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাব আমি প্রতিদিন লাইভে এসে পড়াবো আর লাইভে এসে পড়ানোটা তোমাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারবো ঠিক আছে কমেন্ট করতে পারবো যে তোমরা বুঝতে পারলে কিনা বিষয়টাকে আবার বলতে হবে এই জায়গাটা কোথায় কিছু ল্যাক রয়ে গেল কিনা তাই ইন্টারাকশনটা জরুরি এটা ওয়ান ওয়ে লার্নিং হয়ে যাচ্ছে টু ওয়ে লার্নিং হচ্ছে না তাই আমি সবসময় চাই যে টু ওয়ে লার্নিং হোক ক্লিয়ার তাহলে চলো সাপোর্ট করো একটু আমার চ্যানেলটাকে জয় হিন্দ বাই